বিশ্বের অন্যতম সেরা সায়েন্স ফিকশন ছবি অ্যাভাটার। ছবিটি পৃথিবীর সবথেকে বেশি আয় করা ছবি, এখন পর্যন্ত আয় করেছে ২৮৪ কোটি মার্কিন ডলার, বাংলা টাকায় ২৪,০০০ কোটি টাকারও বেশি। জেমস ক্যামেরন পরিচালিত ছবিটি প্রযুক্তিগত দিক দিয়ে চলচ্চিত্রের জন্য এক মাইল ফলক। ছবিটি এমন কিছু প্রযুক্তি ব্যবহার করেছে যা এর আগে কখনো ব্যবহার হয়নি সিনেমাতে। তিনটি শাখায় একাডেমি পুরস্কার পাওয়া ছবিটি কিভাবে তৈরি হয়েছিল সেটি নিয়ে আজকের এই পর্ব। পুরো বিহাইন্ড দ্য সিনের গল্প শুনতে পাবেন বাংলায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। অ্যাভাটারের শুরুটা হয় ১৯৯৪ সালে স্ক্রিপ্ট দেখার মাধ্যমে। জেমস ক্যামেরন তখন টাইটানিক ছবির শুটিং শুরু করছেন। তার পরিকল্পনা ছিল টাইটানিকের শুটিং শেষ করে অ্যাভাটারের কাজ শুরু করবেন, কিন্তু কাজ শুরু করতে গিয়ে তিনি দেখেন যেভাবে ছবিটি দেখাতে চান সেভাবে শুটিং করার মতো প্রযুক্তি তখন পর্যন্ত নেই। তিনি বুঝতে পারবেন তাকে অপেক্ষা করতে হবে। এই ফাঁকে তিনি বেশ কিছু ডকুমেন্টারির কাজ করলেন। এরপর ২০০৫ সালে তিনি আবারও অ্যাভাটার নিয়ে কাজ শুরু করলেন। তিনি নানা রকম এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন যাতে করে তিনি যা চাইছে তা করতে পারবে কিনা সেটি বোঝার চেষ্টা করতে থাকলেন। ২০০৫ সালের মে মাসে তিনি দুইটি টিম গঠন করলেন। একটি টিম ছিল টেকনিক্যাল টিম, অন্যটি ডিজাইন টিম। ডিজাইন টিমে যেমন ছিল দক্ষ পেইন্টার ও গ্রাফিক্স আর্টিস্ট, তেমনি ছিল ভাস্করও। শিল্পীরা চরিত্রগুলোকে যেভাবে আর্ট করত, ভাস্কররা সেটার মডেল বানিয়ে দেখত ফাইনাল লুকটি কেমন দাঁড়ায়। ভিন গ্রহের মানুষ মানে নাভি জনগোষ্ঠীর গায়ের রং নীল হবে, এটাই শুধু আগে থেকে ঠিক করে রেখেছিলেন জেমস ক্যামেরন। কিন্তু চেহারা কেমন হবে সেটি ফিক্সড ছিল না, নানা রকম চেহারা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। আমরা ফাইনালি যেমন দেখেছি প্রথম দিকের ডিজাইন তেমন ছিল না, মাথায় অ্যান্টেনাও ছিল, দেখতে কিছুটা ভয়ঙ্কর ছিল। কিন্তু ক্যামেরন অন্য কিছু চাচ্ছিলেন, যেহেতু ছবিটি লাভ স্টোরির কাজেই মানুষ যাতে অ্যাট্রাকশন ফিল করে এমন চেহারার দরকার ছিল। কিন্তু সেটা আবার শুধু নীল রঙের মানুষও হতে পারবে না, তা না হলে ভিন গ্রহী হিসেবে বিশ্বাসযোগ্যতা হারাবে। এভাবে একের পর এক এক্সপেরিমেন্ট চলতেই থাকে। ২০০৫ সালের এপ্রিল মাসে রব লেগাটো নামের একজন ভিজুয়াল প্রোডাকশন ইনভেন্টর তাদের কাছে আসে পারফরমেন্স ক্যামেরার প্রযুক্তি নিয়ে। এই জিনিসটাই এতদিন ধরে তারা খুঁজছিলেন। এই ক্যামেরা আর্টিস্টের শরীরে লাগানো কিছু মার্কারের মাধ্যমে শুধু মার্ক করা ডটগুলোকেই ধারণ করে। কম্পিউটার সেই ডটগুলো থেকে মানুষের আকৃতি দেয়, দেখতে অনেকটা কঙ্কালের মতো। এই কঙ্কালের মতো অবয়বের উপরই গ্রাফিক্সের কাজ করে ক্যারেক্টারগুলো তৈরি করা হয়। প্যান্ডোরার পাহাড় এবং ঝর্ণার জন্য পৃথিবীর বেশ কিছু জায়গাকে সাজেশন হিসেবে নেওয়া হয়, যেমন চীনের গুয়াইলিন, ভেনিজুয়েলার রেইন ফরেস্ট, অ্যাঞ্জেল ফলস ইত্যাদি। প্যান্ডোরার প্রাণীদের রঙের ব্যাপারে পৃথিবীর অনেক ফুল এবং আন্ডারওয়াটার প্রাণীর রঙকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। এর পেছনে কাজ করেছে কিছু বিজ্ঞানও। কল্পিত উপগ্রহ প্যান্ডোরার ম্যাগনেটিক ফিল্ড যেহেতু স্ট্রং, আবার গ্র্যাভিটিও কম, তাই শুধু নাভিগোষ্ঠীর উচ্চতাই বেশি না, সেখানে গাছগুলোর উচ্চতাও অনেক বেশি। আবার প্যান্ডোরাতে আলো যেহেতু কম, সেহেতু সেখানকার গাছগুলোর বায়োলুমিনেসেন্স বা অন্ধকারে আলো জ্বালাবার ক্ষমতা থাকার কথা, সেভাবে গাছগুলো ক্রিয়েট করা হয়েছে। এই বিষয়গুলো দেখার জন্য একজন বোটানি স্পেশালিস্টকেও নিয়োগ দেওয়া হয়। প্রাথমিকভাবে বিষয়গুলো দাঁড়ানোর পর ২০০৫ সালের ৩০ আগস্ট প্রথম শুটিং শুরু হয়, কিন্তু সেটা মূল সিনেমার শুটিং নয়। দুজন ডামি আর্টিস্ট দিয়ে তারা শুটিং করে দেখতে চায় যে বিষয়টি কেমন দাঁড়ায়। ৩৭ সেকেন্ডের সেই ফুটেজে গ্রাফিক্সের কাজ করে ফাইনাল আউটপুট পাওয়া যায় ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে। এবং ফুটেজ দেখে জেমস ক্যামেরন বুঝতে পারে তিনি যেমনটি চাচ্ছিলেন তেমনটি সম্ভব। এবার একদল কস্টিউম ডিজাইনার নেওয়া হয় নাভিদের পোশাক ও তাদের ব্যবহার্য জিনিস কেমন হবে সেটা তৈরি করতে। জেমস যেহেতু ট্রাইবাল লুক চাচ্ছিলেন, তাই এই টিম পৃথিবীর বিভিন্ন ট্রাইবাল মানুষদের ব্যবহার্য জিনিস থেকে অনুপ্রাণিত হয়ে নানা ধরনের ব্যবহার্য জিনিস বানিয়ে টেস্ট করতে থাকে। অনেকদিনের অনুসন্ধান প্রক্রিয়ার পর ২০০৬ সালের জুন মাসে কাস্টিং ডিরেক্টর আর্টিস্টদের ঠিক করেন, তাদের অডিশন হয়। যে চরিত্রে স্যাম ওর্থিংটনের মতোই নতুন কাউকে খুঁজছিলেন পরিচালক, কেননা বাজেট একটা ইস্যু ছিল। ছবির ভিজুয়াল ইফেক্টসের কাজে যেহেতু অনেক টাকা খরচ হচ্ছিল, তাই বাজেট ব্যালেন্স করার জন্য স্টার কাস্টিং থেকে সরে আসেন তিনি। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান জেক চরিত্রে স্টারই চাচ্ছিলেন, নেইটিরি চরিত্রের জন্য নেওয়া হয় জয়ী সাউদানাকে। প্রাথমিক অডিশনের পর ২০০৬ সালের ডিসেম্বর মাসে তাদের স্ক্রিন টেস্ট হয়। যে প্রজেক্ট ২০০৫ সাল থেকে চলে আসছে সেই প্রজেক্ট অবশেষে ২০০৭ সালের জানুয়ারিতে প্রযোজকদের থেকে ফাইনাল গ্রিন লাইট পায়, এবং তখন শতভাগ নিশ্চিত হওয়া যায় যে অ্যাভাটার হচ্ছে। জেমস চাচ্ছিলেন নাভিদের ভাষাটি নতুন কোনো ভাষা হোক, যে ভাষা পৃথিবীতে নেই। তাই ভাষা বিশেষজ্ঞ ডক্টর পল ফ্রমারকে নিয়োগ দেন। ফ্রমার সম্পূর্ণ নতুন একটি ভাষা তৈরি করেন। তিনি প্রথমে ইংরেজি বিভিন্ন শব্দের জন্য নাভি ভাষার শব্দ ঠিক করেন। প্রায় ১০০০এর মতো শব্দ তৈরি করতে হয়েছিল তাকে। এরপর সেই শব্দ জোড়া দিয়ে সেন্টেন্স বানানো হয়। বলা যায় ফ্রমার নতুন একটি ভাষার একটি ডিকশনারি বানিয়েছিলেন এই অ্যাভাটারের জন্য। অভিনয় শিল্পীদেরও সেই ভাষা শেখানোর রিহার্সেল শুরু হয়।
এর মাঝে বাকি চরিত্রের অভিনয় শিল্পীদেরকেও ঠিক করা হয়ে যায়, যেমন ডক্টর গ্রেস চরিত্রে সিগোর্নি ওয়েভার, কর্নেল মাইলস চরিত্রে স্টিফেন ল্যাং, ফ্লাইট ক্যাপ্টেন ক্রুডি চরিত্রে মিশেল রড্রিগেস, ডক্টর নর্ম চরিত্রে জো ডেভিড মোর সহ অন্যান্য চরিত্র অভিনেতাদের। যখন সব অ্যাক্টর ঠিক হয়ে গেল, তখন জেমস সিদ্ধান্ত নিলেন তার বিভিন্ন গ্রাফিক্যাল ক্যারেক্টারের চেহারায় অ্যাক্টরদের কিছু ফেসিয়াল ফিচার ব্যবহার করবেন। প্রথমে বিভিন্ন অ্যাক্টরদের ফটোশ্যুট করে, এরপর সেই ছবির ওপর নাভিদের বৈশিষ্ট্য দিয়ে ক্যারেক্টার তৈরি করা হয়। ফাইনালি দেখতে কেমন হবে সেটি বোঝার জন্য অ্যাক্টরদের মুখের মাপ নিয়ে 3D স্কাল্পচার তৈরি করা হয়। ভাষা ট্রেনিংয়ের পর শুরু হয় কোরিওগ্রাফি ট্রেনিং। কোরিওগ্রাফাররা ঠিক করে নাভিরা কীভাবে হাঁটবে, কীভাবে দাঁড়াবে কিংবা কীভাবে নাচবে। জেক চরিত্রের অভিনেতা স্যামকে রীতিমতো মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। জেমস ক্যামেরনের ভাই ডেভিড ক্যামেরন, যিনি আগে মেরিনে ছিলেন, তিনি এই মিলিটারি ট্রেনিংয়ের দায়িত্ব নেন। সবচেয়ে বেশি ট্রেনিং নিতে হয় নেটিডি চরিত্রের অভিনেত্রী জয়ী সালতানাকে। ঘোড়া চালানো, তীর ছোড়া, মুভমেন্ট, ডান্স, ভাষা এমন নানাবিধ ট্রেনিংয়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়। এই চরিত্রটি ছবিতে নাভি ভাষার পাশাপাশি ইংরেজিতেও কথা বলে, কিন্তু সেই ইংরেজিও তাকে বলতে হয় নাভি উচ্চারণে, তাই তার জন্য বিষয়টি আরও অনেক কঠিন ছিল। তিনি যেহেতু নাভি ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করেছে ছবিতে, তাই তার উচ্চারণকে স্ট্যান্ডার্ড ধরে বাকি অ্যাক্টরদের দিয়ে সেভাবে কথা বলানো হয়েছে। ফ্লাইট ক্যাপ্টেন ট্রুডি চরিত্রের মিশেল রড্রিগেসকে হেলিকপ্টার চালানোরও ট্রেনিং দেওয়া হয়। তীর ছোড়ার ট্রেনিং প্রথম দেওয়া হয় জয়ীকে। জয়ী বাম হাতি ছিল, এটা দেখে পরিচালক নাভিদের সবাইকে লেফটি বানিয়ে দেন। অলিম্পিক টিমের দুইজন ট্রেনারকে দিয়ে সবার আর্চারি ট্রেনিং দেওয়া হয়। যেহেতু সিনেমার পুরো ঘটনাটি প্যান্ডোরা গ্রহের জঙ্গল ঘিরে আবর্তিত হয়, তাই অভিনয় শিল্পীদের জঙ্গলের আবহাওয়ার সাথে পরিচয় করিয়ে দিতে ক্যামেরন পুরো টিম নিয়ে হাওয়াইয়ের রেইন ফরেস্টে চলে যায়। সেখানে জঙ্গলের পরিবেশে তাদের রিহার্সেল চলে। এই পুরো রিহার্সেলের ঘটনা বেশ কয়েকটি ক্যামেরাতে ধারণ করা হয়, যাতে করে পরিচালক একটি ধারণা পায় যে ফাইনাল ফিল্মটি দেখতে কেমন হতে পারে। এছাড়া এটি পরবর্তীতে সেটের মধ্যে অভিনয় করার সময় অভিনেতাদেরও সাজেশন হিসেবে কাজে লাগে। অন্যদিকে টেকনিক্যাল টিমটি 2005 থেকে 2007 পর্যন্ত ক্যামেরা প্রযুক্তির ফাইন টিউনিং করতে থাকে। 2007 সালের এপ্রিল মাসে গিয়ে অবশেষে মূল শুটিং শুরু হয়। অভিনয়শিল্পীদের মুখের এক্সপ্রেশন ভালোভাবে পাওয়ার জন্য মুখের সামনে একটি ছোট ক্যামেরা স্থাপন করা হয়, যেই ক্যামেরার জন্য কার্বন ফাইবার দিয়ে আলাদা রকমের হেলমেট বানিয়ে তাতে সেট করা হয়। দুই ধরনের ক্যামেরাতে হয় শুটিং, ভার্চুয়াল ক্যামেরা এবং রেফারেন্স ক্যামেরা। রেফারেন্স ক্যামেরা হচ্ছে সাধারণ ক্যামেরা, যেখানে ক্যামেরার সামনে যা ঘটছে হুবহু তাই ক্যামেরাতে ধারণ করা হয়। আর ভার্চুয়াল ক্যামেরা হচ্ছে সেই বিশেষ ক্যামেরা যেটি ঘটনা ধারণ না করে শুধু মার্কিং করা ডটগুলো ধারণ করে। ভার্চুয়াল ক্যামেরার ফুটেজেই ফাইনাল গ্রাফিক্সের কাজ করা হয়। আর রেফারেন্স ক্যামেরাতে ধারণ করা হয় মূলত ভিজুয়াল গ্রাফিক্স আর্টিস্টদের সাজেশনের জন্য, তারা যাতে গ্রাফিক্যালি চরিত্রগুলো বানাতে গিয়ে অরিজিনালটা থেকে ধারণা নিতে পারে। অভিনয়শিল্পীদের পারফরমেন্স তো পাওয়া গেল, কিন্তু যে যানগুলো দেখা যায় সেগুলো কিংবা বেনশি কীভাবে উড়বে সেটি ধারণ করার জন্য তার দিয়ে বিমান এবং বেনশির মডেল তৈরি করা হয়। হাত দিয়ে সেগুলোকে চালিয়ে সেগুলোর মোশন ক্যাপচার করা হয়। এছাড়া পাহাড় বেয়ে ওঠা বা গাছের শিকড় বেয়ে নামা এমন মুভমেন্টগুলোর জন্য প্রতিটি ডামি সেটে তৈরি করতে হয়। বেনশি এবং অন্যান্য প্রাণীদের ডামিও তৈরি করতে হয়। তবে শুটিং করতে গিয়ে বাদ সাথে প্রযুক্তি। তারা ক্যামেরাতে পারফরমেন্স ক্যাপচার করার যে প্রযুক্তি নিয়ে এতদিন কাজ করছিল সেটি মূলত 2-3 জন ক্যারেক্টার নিয়ে পরীক্ষা করা হয়েছিল, কিন্তু শুটিং করতে গিয়ে যখন দেখা গেল 5 জনের বেশি ক্যারেক্টার পাস করছে, পুনরায় আবার সেটি ঠিক করে এরপর আবার শুটিং শুরু করতে হয়। তবে ঝক্কি ঝামেলার শেষে নাভিদের অংশে শুটিং শেষ হয়। এরপর বাকি থাকে মানুষ চরিত্রের শুটিং। মানুষের অংশ শুটিং করতে সেট নির্মাণ করা হয় নিউজিল্যান্ডে। প্রতিটি জিনিস সেটে নির্মাণ করা হয়, তবে পুরোটা তৈরি না করে আংশিক তৈরি করা হয়, আর বাকিটা গ্রিন স্ক্রিনে শুটিং করে পোস্ট প্রোডাকশনে গ্রাফিক্সের মাধ্যমে রিপ্লেস করা হয়। 2007 সালের অক্টোবর মাসে এই অংশে শুটিং শুরু হয়। আগের অংশ শুট করা হয় ভার্চুয়াল ক্যামেরায়, কিন্তু এই অংশে যেহেতু মানুষের চরিত্র ফলে শুটিং করা হয় লাইভ অ্যাকশন 3D ক্যামেরায়। 2008 সালের মার্চের 5 তারিখে অবশেষে শেষ হয় অ্যাভাটারের শুটিং। এরপর শুরু হয় অন্য ধরনের শুটিং। মেইন গ্রাফিক্সের কাজ করার আগে নাভি চরিত্রদের যে মোশন শুট করা হয়েছিল সেটির উপর ভিত্তি করে নর্মাল অ্যানিমেশনে পুরো ছবিটি তৈরি করা হয়। এরপর সেটি দেখে পরিচালক ডিরেকশন দিতে থাকে কোন শট রাখবে বা কোন অ্যাঙ্গেলের শট তিনি ব্যবহার করবেন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হয় মূল গ্রাফিক্সের কাজ। এবারও 2টি দল কাজ করে। এক দল কাজ করে অভিনয়শিল্পীদের অভিনয় থেকে নাভি চরিত্রগুলো তৈরি করতে, আর অন্য দল কাজ করে প্যান্ডোরা গ্রহের যে প্রাণী চরিত্রগুলো দেখানো হয়েছে সেগুলো নিয়ে। অভিনয়ের একটি বড় অংশ হচ্ছে চোখ। গ্রাফিক্যাল ক্যারেক্টারদের চোখের অভিব্যক্তি যেন নিখুঁত হয় সেজন্য প্রতিটি অ্যাক্টরের নানা অ্যাঙ্গেলে তাকানো এবং নানা ধরনের চাহনির ছবি নেওয়া হয়। প্রতিটি মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন যেমন ভিন্ন, তেমনি ভিন্ন হয় তাদের প্রতিক্রিয়াও। কারো গাল হয়তো একটু বেশি পড়ে তো কারো কম। এরকম ভাবে প্রতিটি নাভির এক্সপ্রেশনের ডিটেলস আলাদা আলাদা করে তৈরি করতে হয়। মাসের পর মাস লেগে যায় এসব কাজ করতে। মোশন গ্রাফিক্স আর্টিস্টরা সেই রেফারেন্স ক্যামেরার ফুটেজ দেখে সেটার সাথে মিল রেখে প্রতিটি গ্রাফিক্যাল চরিত্র তৈরি করে।
ছবিতে 85% নেওয়া হয়েছে অ্যাক্টরদের পারফরমেন্স থেকে, বাকি 15% নাভিদের কান ও লেজের কাজ। নাভিদের যেহেতু লেজ আছে, কাজেই সেই লেজের মুভমেন্টেরও ব্যাপার আছে। বিভিন্ন প্রাণীর লেজ ও কানের মুভমেন্ট পরীক্ষা করে দেখা হয় যে কোন পরিস্থিতিতে তারা কিভাবে লেজ বা কান নাড়ায়। এসব দেখেই নাভিদের লেজ ও কানের মুভমেন্টগুলো তৈরি করা হয়। প্রথম 33টি মোশন ক্যাপচার করা শটকে ক্যারেক্টার ও ব্যাকগ্রাউন্ড সহ ফাইনাল লুক দিতে সময় লাগে 1 বছর। সময় বেশি লাগার কারণ হচ্ছে তখনও পুরো সিস্টেমটি দাঁড়ায়নি। কাজের মাধ্যমে তারা শিখতে থাকে কিভাবে কাজটি দ্রুত করা যায়। ফলে দ্বিতীয় বছরে গিয়ে প্রতি সপ্তাহে 200টি শট রেডি করার সক্ষমতা চলে আসে। এই কাজ যখন চলছে তখনও বাকি আরও একটি জরুরি কাজ, সেটা হচ্ছে অ্যাভাটারের মিউজিক। অদেখা একটি গ্রহের মিউজিক করতে হবে, বিষয়টি খুব জটিল। জেমস ক্যামেরন চেয়েছে মিউজিকটা যেন নাভি জনগোষ্ঠীর জীবনযাপনের সাথে মানানসই হয়। এজন্য মিউজিক ডিরেক্টর জেমস হোর্নার বিভিন্ন ধরনের আদিবাসীদের বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন। বিশাল একটি টিম কাজ করে এই মিউজিক তৈরি করতে। আর যারা কণ্ঠ দিয়েছেন তাদেরকেও নাভি ভাষার উচ্চারণের ট্রেনিং দিতে হয়, যাতে করে হামিং করার সময় সঠিক উচ্চারণটি হয়। 2005 থেকে 2009, দীর্ঘ 4 বছরের যাত্রার পর অবশেষে 2009 সালের 11ই ডিসেম্বর লন্ডনে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় অ্যাভাটারে। এরপর ডিসেম্বরের 18 তারিখ মুক্তি পায় আমেরিকায়। এর পরের ইতিহাস আপনাদের জানা। চারদিকে ঝড় তৈরি করে এই ছবি, মানুষ হুমড়ি খেয়ে পড়ে সিনেমা হলে। ফলশ্রুতিতে অ্যাভাটার হয়ে যায় সর্বকালের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। ঠিক কী কারণে ছবিটি এতটা সাড়া ফেলে সেই গল্প থাকবে অন্য একটি পর্বে। আজকের পর্ব এ পর্যন্তই। যদি এমন ভিডিও আরও দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।